পূর্ব মেদিনীপুরের ময়নার কলাগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। এই স্কুলে 1 থেকে 4 পর্যন্ত ক্লাস হয়, কিন্তু আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে ছোট ছোট ছাত্রছাত্রীদের। ভগ্নাংশ চেহারা নিয়েছে স্কুল, মাথার ওপর ভেঙে পড়ছে চাঙড়, ফাটল ধরেছে দেওয়ালে, আর তাতেই দীর্ঘ 15 বছরের ওপর ক্লাস করে চলেছে শিশুরা, আতঙ্কিত অভিভাবকরা। খুবই মানে ভগ্নপ্রায়। আপনারা স্কুলের একটু যদি ছবিটা তুলে ধরেন, বুঝতে পারবেন যে যখন তখন চাঙড় খুলে পড়ছে, ভাগ্যবশত কোনো ছেলের গায়ে পড়েনি। ভাবছি যে এখন থেকে আমরা আর যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়, ছাত্রদের স্কুল থেকে তুলে নেব। যে অবস্থা, বাচ্চা যখন একসঙ্গে অনেক দৌড়াদৌড়ি করে, মনে হচ্ছে ছাদ থেকে যেন কিছু খোলে পড়ে যাচ্ছে। আপনাদের আমাদের রিকোয়েস্ট, আপনারা যেন যে কোনো প্রকারে ছাদটাকে আগে সারানোর ব্যবস্থা করুন, কারণ না হলে আমরা বাচ্চা ভয়ে স্কুলে পাঠাতে পারবো না। আমি গার্জেনদের সঙ্গে অলরেডি কথা বললাম, ওরা আশা করি শিক্ষার স্বার্থে, বিদ্যালয়ের স্বার্থে এবং সর্বোপরি সমাজের স্বার্থে ওরা আপাতত ক্লাস করতে দেবে। আজকে অলরেডি একটা আজকে বা শুক্রবারের মধ্যে একটা হায়ার অথরিটির কাছে আমরা একটা ডকুমেন্টেশন করব বিদ্যালয়ের ব্যাপার। এখন আপাতত এনাদেরকে বলবো ক্লাসটা চালিয়ে যেতে, হ্যাঁ, সাধ্য অত্যন্ত সাবধানতার সাথে যেন কোনো বাচ্চার অসুবিধা না হয়। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।